হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। রবিবার সারাদিনই মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ ছিল, তার মধ্যে বৃষ্টিপাতের কথা বলেছিল হাওয়া অফিস, যেখানে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছিল। দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সেখানেও কোথাও কোথাও ঝোড়ো হাওয়া হতে পারে। বাংলাদেশেও কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই রকম করে কিছুটা আপডেট দেওয়া ছিল। আমরা এখন এই মুহূর্তে দেখে নেব যে রবিবার বিকেলে মেঘের কি পজিশন, বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে না সেখানে কিছু পরিবর্তন হয়েছে। আমরা এইটা মোটামুটি বিকেল বা সন্ধ্যের ঠিক মুখোমুখি অবস্থা যেটা দেখতে পাচ্ছি, যে দেখুন যেটা এই যে মেঘাচ্ছন্ন ব্যাপারগুলো ছিল সেগুলি কিন্তু আস্তে আস্তে অনেক জায়গাতেই কাটতে শুরু করেছে, এবং আবার দেখা যায় যে ঝাড়খণ্ডের কাছে অর্থাৎ ধানবাদের এইখানটাতে দেখুন এই জায়গাটাতে একটা মেঘ উঠছে, মানে এই রাঁচির কাছে যেটা এই মুখো রয়েছে। দেখুন ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখুন মেঘ এটাকে প্লে করছে। দেখুন এখানে এই রাঁচির কাছে দেখুন এখানে মেঘ আস্তে আস্তে কিন্তু এটা এই দুপুরের দিকের পরে আর কি, যেটা ধরতে পারেন মোটামুটি 4টার দিকে, এইরকম করে কিছুটা মেঘ উঠছে। তাহলে এই মেঘটা কি সম্ভাবনা রয়েছে, এই মেঘটি যদি এদিকে এগোতে পারে তাহলে আমরা বৃষ্টিপাত এক্সপেক্ট বা আশা করতে পারি, এইরকম একটা সম্ভাবনা। এইভাবে ব্যাপারটাকে বুঝতে হবে, কারণ সম্ভাবনাগুলি সেইভাবেই কিন্তু তৈরি হচ্ছে। এই মেঘ এখানে উঠে এগোলে, যেটা আমরা দেখেছিলাম শনিবারে কিন্তু দুপুরবেলাতেই মেঘ উঠে গেছিল এবং সেটা অনেকটা বড় আকারে এগিয়ে গেছিলো, ফলে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি অনেক জায়গাতে হয়ে যায়। আমরা রবিবারে দেখতে পাচ্ছি সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস, কিন্তু মোটামুটি 6টার দিকে এই অবস্থা, এই জায়গাতে মেঘের পজিশন। সুতরাং এইটা বড় হতে বা এটা যদি বৃদ্ধি হয় তাহলে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে মেঘলা মেঘলা ভাবগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, এগুলোতে কিন্তু অন্য অনেকটাই পরিষ্কার পরিষ্কার রয়েছে, সেখানে বৃষ্টিপাত হচ্ছে না। বা এখানে ত্রিপুরা বা সিলেট, শিলচর, করিমগঞ্জ অববাহিকা বা এখানে মেঘালয়, আসামের বিভিন্ন অংশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে রংপুরের দিকে। তো এইখানে আমরা একটু দেখে নিচ্ছি যে এইখানে কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে, তো এখানে কি হতে পারে এবং কি কি ফোরকাস্ট রয়েছে সেটা আমরা দেখাচ্ছি। তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এখানে কিন্তু যেহেতু বর্ষাটা প্রবেশ করছে, দক্ষিণ পশ্চিম মৌসুমিভাবে প্রবেশ করছে, ফলে দেখুন অনেকটাই কিন্তু এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত দাপট রয়েছে বঙ্গোপসাগরে, এবং কিছুটা জলীয় বাষ্প যেহেতু প্রবেশ করছে, এবং আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে। চলুন একে একে দেখে নিচ্ছি, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, পরিবর্তনগুলি আপনারা নিয়মিত জানতে পারবেন, তাই অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখি কি অবস্থা আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আমরা যারা দেখতে পাচ্ছি রবিবার যে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এখানে হলুদ সতর্কতা, এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের দিকে, এবং এই দিকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাতের বা ভারী বৃষ্টিপাতের কথা বলছে। এখানে 23 তারিখ এবং 24 তারিখ, এই দেখুন মানে রবি সোম মঙ্গল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার কথা বলেছে। এছাড়া 25 তারিখ এবং 26 তারিখের মধ্যে কিন্তু দেখুন কোথাও কোনো সতর্কতা থাকছে না, তার মানে যা কিছু বৃষ্টিপাত হবে 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, তারপরে মনে হচ্ছে এগুলো সব কমে যাবে, মানে সেভাবে সতর্কতা থাকছে না, বুঝতে পারছেন। তো এইটা ভারতীয় মৌসুম ভবন যেটা রবিবার প্রকাশ করেছে সেটা আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখি আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে কি ফোরকাস্ট দিচ্ছে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের রবিবার সন্ধেবেলাতে প্রকাশ করা ফোরকাস্ট বা এখানে যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাসে আমরা নজর রাখছি। এখানে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা বলছে যে এখানে 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর কিন্তু উত্তরবঙ্গে 25 তারিখ থেকে বৃষ্টিপাত কমবে, এখানে দেখুন সব লাইকলি করে দিয়েছে, তার মানে বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা কমে যাচ্ছে। আর এখানে হ্যাঁ এরকমই রয়েছে, সিকিমের দিকেও কিছুটা বৃষ্টিপাত এখনও রয়েছে, সিকিমের দিকেও কমে যাবে 26 তারিখের কাছাকাছি সময় থেকে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন 3 দিন মোটামুটি ভারী ভেরি লাইকলি করা রয়েছে, তার মানে রবি সোম মঙ্গল বুধবার থেকে এগুলো কিন্তু লাইকলি করে রয়েছে, এবং শুধুমাত্র 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে কথা বলেছে, বাকি জায়গাগুলোতে বলেছে শুকনো আবহাওয়া থাকবে, তার মানে যদি যা কিছু বৃষ্টিপাত এই মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকেও ওই একই রকম ব্যাপার রয়েছে, মঙ্গলবার পর্যন্ত, তারপর আস্তে আস্তে সব কমার কথা বলেছে।
আর তাপমাত্রা নিয়ে কিন্তু একটু বেশি কথা বলা রয়েছে। দেখি এখানে কি বলছে, এখানে যেটা বলছে যে আগামী 5 দিনে বড় কোনো পরিবর্তন থাকছে না উড়িষ্যা, বিহার এবং উত্তরবঙ্গের দিকে, আর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু কমে যাবে আগামী 3 দিনের মধ্যে, এই এবং তারপরে আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। এইটা বলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দিন মানে আগামী 3 দিন 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা নামবে, তারপর আবার বাড়ার কথা বলেছে। আর ঝাড়খণ্ডের দিকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আগামী 2 দিনের মধ্যে নামবে, তারপর আবার কিন্তু কোনো পরিবর্তন থাকবে না। সতর্কতাগুলি এবার দেখে নিই, ঝড় বৃষ্টি সম্পর্কে কোনো সতর্কতাগুলি কিছু পরিবর্তন হয়েছে কি না। 22 তারিখ সন্ধেবেলাতে যে আপডেট দেখছেন সেখানে যেটা বলছে যে এখানে সোমবারেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, মানে সব জায়গা তো নয় কিন্তু বিক্ষিপ্তভাবে, কোচবিহার আলিপুরদুয়ার বাকি জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে কিছু কিছু এলাকাতে, কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে, এবং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অন্যান্য জায়গাতে হতে পারে। এছাড়া রবিবারে থেকে মানে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে এখানে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও জোর বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে, এবং বাকি জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে একটা হাওয়া থাকতে পারে। এখানে কিন্তু ঝড়ের কথা বলেনি, দমকা হাওয়ার কথা বলেছে। সিকিমের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারে সোমবারে কিন্তু সিকিমের দিকে সেরকম বড় কোনো সতর্কতা থাকছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে দক্ষিণবঙ্গে কিন্তু বলছে ঠান্ডা স্কোয়াল বলছে, তার মানে আমরা দেখলাম যে মেঘটা কিন্তু খুব একটা ঝাড়খণ্ডের দিকে ওঠেনি, আস্তে আস্তে হয়তো উঠছে। তো সেখানে যেটা দেখলাম, তাহলে এই যে আবহাওয়া দপ্তর সন্ধ্যেবেলা বলছে যে রাত থেকে মানে সকাল পর্যন্ত সময়ের মধ্যে সোমবার সেখানে যে বৃষ্টি, এখানে যে ঝড়ের কথা বলছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও, সেটা তাহলে নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে হতে পারে, তার মানে রাতের মধ্যে হতে পারে, যদি কোথাও হয় তো রাতের মধ্যে হবে। আর এখানে সোমবার মঙ্গলবারেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াটা এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। বিহারের দিকেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। ঝাড়খণ্ডও ওই একই রকম কিন্তু রয়েছে 3 দিন, তারপর এগুলো কমে যাবে। উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা বলেছে, আর মঙ্গলবারে একটা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যে সমস্ত ভাই বোনেরা দেখছেন ওখানে কিন্তু ঝড় থাকতে পারে, বিশেষ করে আন্দামানের দিকে এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও থাকতে পারে, না নিকোবর দ্বীপপুঞ্জের দিকে নেই, নিকোবরে নেই, আন্দামানের দিকে কিন্তু ঝড় থাকতে পারে, ঠান্ডা স্কোয়াল থাকতে পারে 2 দিন মানে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে আস্তে আস্তে কমার সম্ভাবনা। আর এখনও কিন্তু মৎস্যজীবীদের জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওই দিকে কিন্তু 25 তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছে মৎস্যজীবীদের না যাওয়ার জন্য, কারণ সমুদ্রে ঝড় বইতে পারে 45 কিলোমিটার গতিবেগের ওপরে। এবারে চলুন উইন্ডি দেখে আমাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি কী রয়েছে। আবহাওয়া দপ্তর যেটা বললো যে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঝাড়খণ্ডের এখানেই কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে 7টার কাছাকাছি সময়ের মধ্যে, আর তারপরে মানে সন্ধ্যের মধ্যে আর কি। তার পশ্চিমবঙ্গে যেগুলো দেখুন, আমরা যেগুলো দেখছিলাম এখানে লাল লাল কালার ছিল আগের আপডেটগুলোতে, বা এখানে অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছিল, এখানে কিন্তু এখনও ফাঁকা রয়েছে। তাহলে বৃষ্টিটা কী হতে পারে, তাহলে কি এটা কি এগোবে না এগোবে না, আমরা এটাকে ট্র্যাক করছি, তার আগে একবার স্যাটেলাইট ইমেজে দেখে নিই এখানে মেঘটা কোথায় রয়েছে। এই দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মেঘটা ওই জায়গাতেই থাকছে, অর্থাৎ সন্ধ্যেবেলার মধ্যে এইখানে কিন্তু সেরকম মেঘ নেই, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কিন্তু নতুন করে একটা কিছুটা মেঘ উঠেছে ঝাড়খণ্ড এই ধানবাদ থেকে রাউরকেলা এই জায়গার মধ্যে মেঘটা রয়েছে, এবং এগুলো এইদিকে মুভমেন্ট, তার মানে বজ্রবৃষ্টি মোটে যদি আমরা এটাকে ফেলি তাহলে দেখা যাচ্ছে এর সঙ্গে মিলছে, তাহলে যদি মেলে তাহলে, এবং দেখা যাচ্ছে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখুন, আর কোথাও কোথাও ছিটে মেঘ রয়েছে আসাম মেঘালয়, বাকি অংশে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, তার মানে যেহেতু জলীয় বাষ্প অনেকটা রয়েছে ফলে কিন্তু গরমটা অনুভূত হবে, আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়, এটা আমাদের মাথায় রাখবেন, এইভাবে কিন্তু দেখবেন। কারণ হয়তো বলবেন যে আপনারা তো বললেন ঝড় বৃষ্টি হবে বিকেল থেকে কোথায় হচ্ছে না, তো ব্যাপারটা সেরকম নয়, এরকম পরিবর্তন হতেই পারে, আমরা সম্ভাবনাগুলি জানাবো, কারণ একবার এটা বর্ষাকাল নয়, কারণ স্থানীয় মেঘের উপরে নির্ভর করে, এবং কিন্তু সম্ভাবনা রয়েছে সেই জন্য বলছি। তো আমরা যদি পরের দিকে নিয়ে যাই, যদি দেখি এটা পরের দিকে যে বলছে যে এই মেঘটা উঠতে পারে এবং কিছুটা এই ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে একটু সম্ভাবনা, বাকি আবার বলছে যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে সম্ভাবনা, এছাড়া
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের কিছু অংশ এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, মেঘালয়, আসামের এই এই পশ্চিম দিকে কিন্তু সম্ভাবনা এবং কিছুটা এইদিকে বজ্রগর্ভা মেঘ হতে পারে। তাহলে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে না নাকি, এরকম কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বাবা তো যেটা বলছে সে কিছু কিছু এলাকাতে হতে পারে, তো দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট তাতে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং যেটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই দিকটাতে রয়েছে। তাহলে হতে পারে এই বৃষ্টিটা রবিবার না হলে, যেহেতু শনিবার অনেকটা ঝড় বৃষ্টি হয়েছিল, তাহলে সোমবারও হতে পারে এমন সম্ভাবনা। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে কিন্তু রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে, ঢাকা বিভাগের হয়ে কিন্তু এদিকে যেতে পারে এবং এই দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বৃষ্টিপাতগুলো আগের থেকে কিন্তু অনেকটা কমবে, তো সম্ভাবনাগুলি রয়েছে দেখিয়ে দিচ্ছি। পরের দিকে এইদিকে সরে যেতে, চট্টগ্রাম বিভাগে সরে যেতে পারে এই দিকটাতে একদম। এরপরে তাহলে 23 তারিখে সোমবার কি সম্ভাবনা রয়েছে? সোমবারে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, মেদিনীপুর, এদিকে নদিয়ার কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে। দেখি পরের দিকে কি আসছে। আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিক থেকে বিকেলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সম্ভাবনা এবং উড়িষ্যার দিকেও কিছুটা রয়েছে। তার মানে তবে আগের মতো দেখাচ্ছে না, একটু কমের দিকে দেখাচ্ছে, মানে মিডিয়াম টাইপের দেখাচ্ছে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে বজ্রগর্ভা মেঘে। মঙ্গলবার পর্যন্ত সম্ভাবনা রয়েছে, মঙ্গলবার দেখি কী অবস্থা। মঙ্গলবারেও বৃষ্টিপাত আসতে পারে, তবে আগের মনে হচ্ছে না যে কালবৈশাখীর বড় কোনো দাপট থাকবে এমনটা বোঝা যাচ্ছে। তার মানে সোমবার এবং মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে, তো দেখা যাচ্ছে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। আর বুধবারের দিকে মনে হচ্ছে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কমবে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে একটু আগে, যেটা দেখলাম যে 224 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে কোথাও কোথাও হতে পারে। তার মানে সেরকমই দেখাচ্ছে, তার মানে অন্যান্য জায়গাগুলো শুকনো হয়ে যাবে। 26, 27, 28 কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। 29, 30, 30 দিকেও আবার একটু করে হয়তো সম্ভাবনা তৈরি হতে পারে, 30, 31 তারিখের দিকে অল্প করে। তবে এবারে যেটা হচ্ছে এই দিকে আবার উত্তরবঙ্গে আবার হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তার আগে দেখি বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আছে কিনা। বঙ্গোপসাগরে বড় কোনো সিস্টেম কিন্তু এই মুহূর্তে আমরা ধরা পড়ছে না, না সেরকম কোনো সিস্টেম নেই। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে আমরা যেটা দেখে বুঝলাম যে এখানে কিন্তু এই দিকটাতে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা বুঝতে পারছি না। মেঘও দেখলাম এই দিকেই রয়েছে এবং সেই মেঘটা খুব একটা বড়ও হয়নি। সুতরাং এমন হতে পারে যে এইগুলো হয়তো প্লে করছে রবিবার এই দিকগুলোতেই হয়তো দিতে পারে বা এইদিকে একটু আসতে পারে, তবে পরিবর্তন থাকতে পারে। আপাতত কিন্তু কোনো জেলার নাম বলে দেয়নি নতুন আপডেটে যে এখানে এখানে ওখানে হতে পারে, সব জায়গাতেই একটা কথা বলে রেখেছে। তো এইরকমভাবে রয়েছে ব্যাপারটা, আপনাদের জানিয়ে দিলাম কোথায় কেমন রয়েছে। এতে কোনো পরিবর্তন থাকলে আপনাদের অবশ্যই আপডেট হয়ে জানিয়ে দেবো। এবারে আমরা একবার চলে যাচ্ছি, এখানে একবার চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে, দেখে নিন এখানে যা রয়েছে। এখানে আমরা এটাকে প্লে করছি, এখান থেকে যদি আমরা দেখি এইভাবে কিন্তু সকাল থেকে সারাদিনই মেঘাচ্ছন্ন আকাশগুলি ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে দেখুন অনেক জায়গাতেই দেখা গেছে যে মেঘগুলি কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে এবং নতুন করে দেখা যাচ্ছে যে এখানে এইখানে একটা মেঘ আস্তে আস্তে আসছে। এই মেঘটি ধীরে ধীরে যদি কিছুটা বড় হয় জমাট খেয়ে, তাহলেই কিন্তু এই দিকে বৃষ্টিপাত হবে, নাহলে কিন্তু গরমটা থাকবে বৃষ্টিপাতটা হবে না। অর্থাৎ যে বৃষ্টিপাতের কথা, ঝড়ের কথা বলছে আবহাওয়া দপ্তর, সেটা কিন্তু নাও হতে পারে। সুতরাং ওয়েট করতে হবে, যদি এগুলো বড় হয়, যারা যারা উইন্ডি দেখেন তারা অবশ্যই স্যাটেলাইট ইমেজে নজর রাখবেন, তাহলে বুঝে যাবেন কী হতে যাচ্ছে না যাচ্ছে। সুতরাং রাত পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন জায়গাতে সম্ভাবনা থাকছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সম্ভাবনা থাকছে। যদি এই মেঘ বড় না হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং খুলনা বিভাগে কোনো বৃষ্টিপাত হবে না এমনটা সম্ভাবনা থাকছে, এবং মেঘ যদি বড় হয় তাহলে অন্যান্য জায়গাতে বৃষ্টিপাতগুলো পাওয়া যেতে পারে রাত পর্যন্ত সময়ের মধ্যে। সুতরাং বৃষ্টি হলে রাত পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।